বাইবেল সমাচার আপনাদের সামনে উপস্থাপন করছি। তোমার সম্মুখে প্রভু যেতে পারি যেন আমার ডাক, তোমার বাণী অনুসারে আমাকে সুবুদ্ধি দাও। তোমার সম্মুখে যেতে পারে যেন আমার মিনতি, তোমার দেওয়া কথা অনুসারে আমাকে উদ্ধার করো। আমার ওষ্ঠ জপ করে যাক তোমার প্রশংসাবাদ, ধর্মময় যে তোমার সকল আজ্ঞা। তোমার হাত থেকে হোক আমার সহায়, তার নাম কি তুমি কি যে আমাকে শিখিয়ে দাও তোমার বিধিকলাপ। আমার জিহা গান করে যাক তোমার বচন, আমি যে বেছে নিয়েছি তোমার আদেশমালা। প্রভু আমি বাসনা করি তোমার পরিত্রাণ, তোমার বিধান সেই তো আমার সুখ। বেঁচে থাকুক আমার প্রাণ, করে যাক তোমার প্রশংসাবাদ। না তোমার সুবিচার সকল আমার সহায়তা করু, তা হারানো মেষের মতো ঘুরে ঘুরে চলি। তোমার এ দাসের সন্ধান করো, আমি তো ভুলিনি তোমার আজ্ঞা বলি। সমস্ত হৃদয় দিয়ে তোমায় ডাকছি প্রভু, সাড়া দাও কি পালন করব তোমার বিধি সকল। তোমায় ডাকছি ত্রাণ করো আমায়, মেনে চলবই তোমার নির্দেশমালা। উষার আগে উঠে চিৎকার করে সাহায্য চাই, আর বাণী আশা রাখি তোমার বচন ধ্যান করার জন্য। রাতের প্রতিটি প্রহরের আগে জাগ্রত আমার চোখ, তোমার কৃপায় শোনো গো আমার কণ্ঠ। তোমার সুবিচারগুলি অনুসারে প্রভু আমাকে সঞ্জীবিত করো। তোমার বাণী আমার চরণ প্রদীপ, আমার চলার পথের আলো। আমি শপথ করছি সেই শপথ রক্ষা করব, মেনে চলবই তোমার ন্যায় বিচার সকল। আমি অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তোমার বাণী অনুসারে প্রভু আমাকে সঞ্জীবিত করো। আমার মুখের অর্ঘ গ্রহণ করো প্রভু, আমাকে শিখিয়ে দাও তোমার সুবিচার সকল। আমার প্রাণ নিয়তই সংকটের মাঝে, আমি কিন্তু ভুলিনি তোমার বিধান। দুর্জনেরা আমার জন্য পেতেছে খান্ত, আমি কিন্তু সরে যাইনি তোমার আদেশমালা ছেড়ে। তোমার নির্দেশমালাই আমার চিরকালীন উত্তরাধিকার, কারণ আমার হৃদয়ের আনন্দ সেই মালা। তোমার বিধিকলাপ পালনে নত করেছি আমার অন্তর, সেই বিধিয়েই চিরকালীন পুরস্কার আনব। প্রভু তোমার বাণী চিরস্থায়ী, দয়া 7 লিটার, তা স্বর্গের চিরপ্রতিষ্ঠিত। তোমার বিশ্বস্ততা যুগ যুগ স্থায়ী, তুমি এ পৃথিবীর ভিত্তি স্থাপন করেছ বলে পৃথিবী থাকে অবিচল। তোমার শাসন বিধি গুণেই আজও সব কিছু থাকে অবিচল, আমি সব কিছুই যে তোমার সেবায় রত। তোমার বিধান যদি না হতো আমার সুখ, তবে আমার এই দুর্দশায় হতো আমার পরিণাম। তোমার আদেশগুলি আমি কখনো ভুলব না, সেগুলি গুণেই যে তুমি আমাকে সঞ্জীবিত রাখো। তুমি আমাকে ত্রাণ করো, আমি যে অন্বেষণ করেছি তোমার আদেশগুলি। আমাকে বিলোপ করার জন্য দুর্জনেরা ওত পেতে আছে,
কিন্তু তোমার নির্দেশমালায় আমার সকল চিন্তা আমি দেখেছি সবশ্রেষ্ঠতার পরিসীমা তোমার আজ্ঞা কিন্তু সম্পূর্ণ অপরিসীম প্রভু আসুক আমার কাছে তোমার কৃপা তোমার কথা অনুসারে তোমার পরিত্রাণ তবে আমি নিন্দুকদের প্রত্যুত্তর দিতে পারব বাণীতেই সেই ভরসা রাখি আমার মুখ থেকে কখনো অপসারণ করো না সত্য কথা তোমার সুবিচারগুলিতেই যে আশা রাখি আমি তোমার বিধান মেনে চলতে থাকব চিরদিন চিরকাল পথে আমি সুস্থির হয়ে চলব আমি যে অন্বেষণ করেছি তোমার এই আদেশগুলি তোমার নির্দেশমালা আমি প্রচার করব করব না কোনো লজ্জাবোধ তোমার আজ্ঞাগুলিতে আমার কি সুখ সেগুলি তো আমি ভালোবাসি তোমার আজ্ঞা ভালোবাসি সেগুলির দিকে তুলব আমার দুহাত ধ্যান করে যাব তোমার বিধিকলা দোহাই প্রভু করো গো ত্রাণ দোহাই প্রভু করো গো জয়দান যিনি প্রভুর নামে আসছেন তিনি আশিস ধর প্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি প্রভু ঈশ্বর তিনি আমাদের আলো দান করে আমার মধ্যে এক শুদ্ধ হৃদয় সৃষ্টি করো গো পরমেশ্বর আমার মধ্যে সুস্থির আত্মা নবীন করে তোলো তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে নিও না দূরে আমা থেকে তোমার পবিত্র আত্মাকে করো না হরণ আমাকে ফিরিয়ে দাও তোমার ত্রাণের পুলক আমার মধ্যে এক উদার আত্মা ধরে রাখো আমি অপরাধীদের শেখাবো তোমার পথ সকল পাপীরা তখন ফিরবে তোমার কাছে হে পরমেশ্বর আমার ত্রাণেশ্বর রক্তপাত থেকে উদ্ধার করো আমায় আর আমার জিহা করবে তোমার ধর্মময়তার গুণকীর্তন হে প্রভু খুলে দাও আমার ওষ্ঠাধর আর আমার মুখ প্রচার করবে তোমার প্রশংসাবাদ জয় যিশু ধন্যবাদ